হ্যালো ভেটস আলাইকুম সুমন টেক টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সো আজকের এই ভিডিওটি কোন টপিকের উপর হতে যাচ্ছে আশা করি আপনারা ভিডিওর থামমেল দেখেই বুঝে গেছেন তো ভার্স আপনাদের কিন্তু প্রচুর রিকোয়েস্ট ছিল সুমন ভাইয়া টেক্স না অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না টেক্স না অ্যাকাউন্ট ক্রিয়েটের মেথড দেন কীভাবে আপনারা টেক্স না অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তো ব্যাটস বর্তমানে যেহেতু সিপিএ রিলেটেড কাজ বলেন গুগল ভয়েস কাজ বলেন এবং আদার্স যত প্রকার সোশ্যাল মিডিয়ার যেই মানে অনলাইন রিলেটেড যে কাজগুলো না আছে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে শুরু করে টেক্স নাও কিন্তু বর্তমানে বড়ো একটা প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে যার কারণে কিন্তু টেক্স নেয় বর্তমানে প্রচুর আপডেট চলতেছে তো ব্যাটস বর্তমানে আমরা যে ম্যাথডে কাজ করতেছি সম্পূর্ণ প্রসেস আপনাদের মাঝে শেয়ার করে দেব তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ফুল ভিওটা কিন্তু আপনাদেরকে কন্টিনিউ করে দেখতে হবে কারণ এখানে নেট কানেকশান দেওয়ার কিছু সিস্টেম আছে এখানে আপনার টেক্স নেওয়ার জন্য কিছু সিস্টেম আছে শুধু ক্রিয়েট করলেই হবে না আর বর্তমানে কিন্তু দু একদিন থেকে টেক্স না এখন আপনার অনেকেই আছেন ক্রিয়েট করতেই পারতেছেন না সো ফুল ভিওটা কন্টিনিউ করেন হান্ড্রেড পার্সেন্ট সবাই টেক্স না এখন মেক করতে পারবেন এবং আমি তো দেখাই দিয়েছি ফ্রি নাম্বার সাইট আরও আপনাদের মাঝে ফ্রি নাম্বার সাইট দেওয়া হবে শুধু পাশে থাকেন ভালোবাসা দেখান আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার যেগুলো দিয়ে আপনারা আর্নিং করতে পারবেন তো বেশি কথা পারছি না চলেন ম্যান টপিকে চলে যায় তার আগে একটা রিকোয়েস্ট আপনারা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন দেন পাশে থাকা বাজিয়ে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলেন মেন টপিকে চলে যায় তো ম্যান টপিকে আসার পরে ফার্স্ট অব আপনাদেরকে নেট বিষয়টাই আসা যাক নেট কানেকশান বিষয়টা এখানে একটু লক্ষ্য রাখেন আপনারা আমি যদি একটু ওয়াইফাই ক্লিক করে এখান থেকে আপনারা লক্ষ্য রাখেন আমার কিন্তু দেখেন এখানে কয়টা আসে টোটাল চারটা ওয়াইফাই নেটওয়ার্ক এখানে কিন্তু অলরেডি আসে দেখেন তার মধ্যে কিন্তু আপনারা জানেন যে এটা আমার কিন্তু রাউটার কানেকশান অলরেডি এটা আমি প্রতিদিন এখন মেক করে দেখাই আজকে সে কিন্তু দেখাচ্ছি দেখেন ফোন থেকে মানে আপনাদেরকে আমি এটা বুঝাতে চাচ্ছি টেক্স না এখন ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে কিন্তু টিকানার জন্য একটা নেটওয়ার্ক দিয়ে আপনারা টেক্স না এখন ক্রিয়েট করবেন আর আরেকটা নেটওয়ার্ক দিয়ে আপনারা টেক্স না এখন মানে চালাবেন মানে মনে করেন আপনার এই দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন দেন আপনার জাস্ট নেট কানেকশানটা পর চেঞ্জ করে নেবেন পরে আদার সাইড থেকে নাম্বার উঠাবেন নিয়ে আসে এখানে করবেন এর ক্ষেত্রে হবে কি আপনার ফোনের আইপিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে এক কথায় আপনার ল্যাপটপের আইপিটি চেঞ্জ হয়ে যাবে এই ক্ষেত্রে কিন্তু আপনার টেক্স না এখন নষ্ট হবে না তো আশা করি নেট কানেকশানের বিষয়টা বুঝতে পারছেন যে একটাতে অ্যাকাউন্ট মেক করবেন আর একটাতে চালাবেন আপনার পাশে ওয়াইফাই থাকলে ওয়াইফাইতে চালাবেন ফোনতে চালাবেন এই হচ্ছে ফার্স্ট শর্ত আর দুই নাম্বার একটা শর্ত ভেয়ার্স যেটা দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে সরি আমার পিসিতে কিন্তু উইন্ডোজ ইলেভেন ইনস্টল করা আসে সবাই আপনারা দেখতে পাচ্ছেন দেখেন তো অনেকের আমি দেখলাম আপনারা কিন্তু উইন্ডোজ টেনে বা সেভেনে ট্রাই করতেছেন তো সেভেনে টেনে অনেক ক্ষেত্রে ক্রিয়েট হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি ক্রিয়েটই হচ্ছে না তো এবার বর্তমানে আপডেটের মধ্যে আমার মনে হচ্ছে যে উইন্ডোজ ইলেভেনে কিন্তু টেক্স না অ্যাভেলেবল অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে কোনো প্রকার অ্যাকাউন্টের প্রবলেম হচ্ছে না তো সো আপনারা একটু চেষ্টা করবেন আপনাদের পিসিতে যদি সেভেন বা টেন দেওয়া থাকে উইন্ডোজ সেটা একটু আপডেট করে ইলেভেনে ট্রান্সফার করে নেবেন তাহলে আশা করি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আর দুই নম্বর যে বিষয়টা ভেট সেইটা হচ্ছে আপনাদের লাগবে হচ্ছে এই যে ভালোভাবে লক্ষ্য রাখেন টি এম অ্যাপ্লিকেশনটা দেখে নেন টি এম এই অ্যাপ্লিকেশানটা তো এই অ্যাপ্লিকেশানে কিন্তু ভ্যাটস আপনারা অনেকেই আছেন এক দুইবার মানে পিসি বা ল্যাপটপের মেকআপিটা চেঞ্জ করে নেন তো এসকে ভিডিওতে দেখাই দিচ্ছি কয়বার চেঞ্জ করে নিতে হবে ফুল বেয়ারটা কন্টিনিউ করেন তো আগে আপনাদেরকে আমি দেখাই দিই এটা ডাউনলোড করার সিস্টেম কী জাস্ট আমি এটা একটু কপি করে নিই আপনারা লক্ষ্য রাখেন আর ফুল বেয়ারটা কন্টিনিউ করেন কীভাবে এটা ডাউনলোড করতে হয় কোথায় লিঙ্ক পাবেন সব কিছু দেখাই দেব আমি যদি একটু ক্রম বাজারটা চলে যাই ভেটস সিম্পলভাবে ক্রোম ব্রাজার আসার পরে এখানে আমি যদি একটু সার্চ করি দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম টেন্টেপ চলে আসবে দেন এখান থেকে এই যে দেখেন ডাউনলোড ফ্রি অপশনটাতে যদি আমি ক্লিক করে দিই জাস্ট একটু সময় দেন এই যে দেখেন দুই এমবির কিন্তু একটা অ্যাপ্লিকেশান জাস্ট এখানে ক্লিক দিলে কিন্তু এটা এখন ডাউনলোড হয়ে যাবে তো আপনাদের সুবিধার তেভেটস এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ফুলভেটে কন্টিনিউ করেন কীভাবে কী হবে সব দেখাই দিচ্ছি তো চাইলে আপনারা আরও সাইট এই সাইটেতে যে নামতে পারেনটা কিন্তু নয় আপনার চাইলে ফার্স্ট সাইটে যে নামাতে পারেন দেখেন আপনাদের সুবিধাতে আমি দেখাই দিচ্ছি জাস্ট একটু সময় দেন এই যে চাইলে এখানে ক্লিক করেও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যেভাবে মন চাই এখানে সব কয়েকটা সাইটই এই লিঙ্কটা প্রোভাইড করে আপনারা ডাউনলোড করে নেবেন জাস্ট তো আসুন আসা যাক আপনারা মেগাইপিটা আশা করি নেট কানেকশানের বিষয়টা বুঝতে পারছেন তো এখন আপনাদেরকে দেখাই টি এম এটা চেঞ্জ করার সিস্টেমটা একটু দেখেন আমি জানি আপনারা সকলে জানেন সো একটু দেখেন কারণ অন্য এক্সট্রা কিছু সিক্রেট মেথডে কাজ হচ্ছে যেহেতু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নাম্বার কিন্তু নেওয়া যাচ্ছে না আর প্রচুর কিন্তু আপনারা রিকোয়েস্ট করছেন যে কীভাবে বর্তমানে এখন মেক হচ্ছে তো এবার এ যাবত মনে করছি কি একবার বা দুইবার চেঞ্জ করছি মিনিমাম পাঁচ দশ বার এখানে চান্স করে নেবেন জাস্ট র্যান্ডম এখানে ক্লিক চ্যান্স নাও এই একবার চেঞ্জ হয়ে গেল দেন আবার র্যান্ডম এখানে ক্লিক চান্স নাও দেখেন দুইবার কিন্তু করে নিলাম র্যান্ডম এখানে ক্লিক চ্যান্স নাও তিনবার দেন র্যান্ডম এখানে ক্লিক চ্যান্স নাও একবার পাঁচ দশ বার এক কথায় পাঁচ দশ বার তো এর মধ্যে আবার একটা বিষয় হচ্ছে এখানে দেখেন এতবার তো দিলেন ধরেন পাঁচবার রেস স্টোর অরিজিনাল আবার এখানে ক্লিক দিবেন রেস্টোর আমার অরিজিনালটা হয়ে গেল দেন আবার এখানে ক্লিক আবার চ্যান্স এই শেষে এসে রেস্টোর অরিজিনাল করে আবার একবার এটা ধরাই দিয়ে আপনাদের কাজ কমপ্লিট দেন এটা মিনিমাইজ করে রেখে দেবেন কেটে দেবেন অনেকে আসেন ব্যাডস আপনারা কিন্তু কেটে দিচ্ছেন ফুল বেটা কন্টিনিউ না করে কেটে দিচ্ছেন তো এটা কেটে দেবেন না এটা মিনিমাইজ করে রেখে দেবেন এখন আপনাদের কাজ হবে ফার্স্ট এবল আইপি আইপির বিষয়ে আপনাদের মাঝে এক আশা দেখ ব্যাটস ফুল বয়টা কন্টিনিউ করেন দেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আজকে একশো প্লাস আইপি দেওয়ার কারণ দুইটা প্যানেল আছে সমস্যা নেই আপনাদেরকে ই হিউজ আইপি দেওয়া যাবে তো ব্যাটস আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই আমি বর্তমানে কাজের কিছু প্রয়োজনে প্রচুর বিজি যার কারণে আপনাদের মাঝে কিন্তু মানে বেশি সময় ইমেজ করতে পারতেছেন না অলরেডি দেখবেন গ্রুপে কিন্তু আমি প্রচুর মানে আনএক্টিভ সো যতটুকু পারি চেষ্টা করি যতটুকু পারি সময় আপনাদেরকে ভালো কিছু ভিডিও বা কন্টেন্ট উপহার দেওয়ার সো এখনও যদি আপনার ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাকে বেস্ট কোয়ালিটির ভিডিও ক্রিয়েট করতে অনেক মোটিভেট করে সো দেখেন আমি এখন আমার আইপি প্যানেলিতে চলে যাচ্ছি তো আইপি প্যানেলটিতে আসার পরে দেন এখান থেকে সাইন ইন দেন এখান থেকে কন্টিনিউ তো বেশ অনেকেরই কিন্তু যারা আপনার টেক্স না বিজনেস করেন তাদের তো আপনাদের এখানে আইপি প্যানেল নেওয়াই আছে সো আইপি প্যানেল থেকে দেখেন কোন আইপিটা আপনারা নেবেন অনেকেই কিন্তু এটা জানেন না শক্স লিস্ট এখানে চলে যাচ্ছি যার পরে আজকে নতুন একটা সিস্টেম আপনাদেরকে বলে দিচ্ছি একটু লক্ষ্য রাখেন সেইটা হচ্ছে বেরস ফুল বেটা আপনি একটু কষ্ট করে কন্টিনিউ করেন দেন এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি ইউএসএ জাস্ট আমি পেস্ট আরেকবার একটু ডিলোড করে নিই দেন এখান থেকে ইউএসএ এর আইপি আপনারা সকলে জানেন যে ইউএসএ আর কানাডার আইপি দিয়ে কিন্তু এবং ডিজিউ শক্সের এটা দিয়ে কিন্তু কাজ হচ্ছে ওনাতে কিন্তু কাজ হচ্ছে না তো ও সামনে ডাটা ক্লিয়ার করে নিতে হবে কারণ আইপির প্যানেল অনেক কয়জনের কাছে এই জন্য পাসওয়ার্ড দেওয়া আছে যার কারণে কিন্তু প্রবলেম হচ্ছে আমি কাইন্ডলি একটু ডাটা ক্লিয়ার করে নিচ্ছি দেন এখান থেকে আবার আমি ডিস সাইটে চলে যাচ্ছি আপনাদের মাঝে দিয়ে রাখতাম ব্যার্স কিন্তু আপনারা ভালো নয় আপনাদেরকে দিলে আপনারা মনে করেন যে আমি একাই খাব যার কারণে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করে নেন যার কারণে প্রবলেমটা হয় এই জন্য আপনাদেরকে কিন্তু এক্সট্রাভাবে দিতে হয় তো সো নেট স্পিড একটু স্লো কাজ করতেছে কেন একটু সময় দেন পেস্ট একটু রিলোড করে নেই আবার তো দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু প্রচুর নেটটা স্লো কাজ করতেছে সিস্টেম আসতে সময় নিচ্ছে তো সো একটু সময় আপনাদেরকে দিতে হবে এখনও পেস্টটা আসে নাই এই যে পেস্টটা চলে আসছে দেন এখান থেকে জাস্ট মাই টু টেক পাঁচ হাজারটা আমি দিয়ে নিই দেন এখান থেকে এম নট এ রোবট দেন এখান থেকে কন্টিনিউ এপিপেন্টে চলে আসছে দেন এখান থেকে শক্স লিস্ট দেখি এবারে সার্ভার কি ফ্রি দেখাই কি না আবার বেশি দেখাবে দেন এখান থেকে অ্যাপশনে ক্লিক তো আমি সেভ দিলাম না জাস্ট এখান থেকে ইউনাইটেড স্টেটস দেন এখান থেকে সার্চ তো দেখেন আমার কিন্তু চলে আসছে দেন এখান থেকে এখন বেডস আপনাদেরকে একটা আপনারা তো সকলে জানেন যে নো ব্ল্যাক লিস্টে নো এ ধরনের একটা আইপি আপনাদেরকে নিতে হবে সো আমি এখান থেকে এই আইপিটাই নিচ্ছি দেখেন জাস্ট উপরে ক্লিক করে দিলাম দেন আইপি প্রোভাইড করছে আইপিটা আমি কপি নিলাম দেন এখান থেকে মিনিমাইজ করে চলে যাচ্ছি দেন এখান থেকে আমরা এখন মজিলাতে চলে যাব ফুল বেড়টা কন্টিনিউ করেন এখানেই কিন্তু শেষ নয় মজিলাতে আসার পরে ব্যাটস এখানে কিন্তু আমি আইপিটা সরি ডাটা ক্লিয়ার করে নিব দুই তিনবার ডাটা ক্লিয়ার করে নেবেন আবারও ক্লিয়ার করে নিচ্ছি আবারও ক্লিয়ার করে নিচ্ছি ডাটাটা ক্লিয়ার করে নেওয়ার পরে দেন এখন আমরা এখানে আইপিটা সেট আপ করবো এখানে একটা বিষয় লক্ষ্য রাখেন আপনারা অনেকেই আছেন ব্যার্স এখানে কিন্তু ফোর এইচটিপি ডাইরেক্টলি থাকে এখানে অবশ্যই ক্লিক করে আপনারা ফাইভ করে দেবেন দেন এখান থেকে আমি পাস্ট করে দিচ্ছি দেখেন দেন এখান থেকে কার্ড করে নিলাম দেন এটা কেটে দিচ্ছি দেন পাস্ট দেন অ্যাপ্লাই জাস্ট আইপিটা প্রক্সি সিলেক্ট করে দিলাম অনেকে আসেন আইপি সিলেক্ট করার পর ভেস আপনারা কিন্তু এই কাজটা করেন না ভালোভাবে লক্ষ্য রাখেন এখানে ক্লিক করে এটা প্রক্সি করে দেবেন ডাইরেক্টে রেখে দেন প্রক্সিতে সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে এখন আপনাদের কাজ হচ্ছে আইপিটা চেক করে নেবেন আয়ার ডট নেট অনেকে আপনারা বলেন যে ভাই নব্বই পার্সেন্ট হলেও হয় নব্বই পার্সেন্ট হলে হয় না ভাই এটা আপনাদের ভুল কথা নব্বই পার্সেন্টে ক্রিয়েট করে দেখেন আপনার আইপি কিন্তু অ্যাকাউন্ট কিন্তু আপনার দশ মিনিটে টিকবে না এর মধ্যে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে সো ফুলটা কন্টিনিউ করেন যেই প্রসেসে আপনাদেরকে দেখাই দিচ্ছি সেম প্রসেসে কাজ করেন আশা করি আপনাদের হয়ে যাবে জাস্ট একটু সময় দিতে হবে নেট অনেকটা স্লো কাজ করতেছে কারণ আপনাদের কিন্তু দেখাই দিলাম যে আমি ফোনের মানে দিয়ে কিন্তু কাজ করতেছি তো অলরেডি এখানে দেখতে আসেন ব্যাস দেখেন আমার কিন্তু আইপিটা একশো পার্সেন্ট নিয়েছে এর কারণ হচ্ছে আমার কিন্তু অলরেডি দেখেন ইউএসএ কান্ট্রিতে ধরা আছে আপনাদেরকে যদি একটু দেখায় তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখেন তো এখানে আপনাদেরকে যেটা করতে হবে ভালোভাবে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি দেখেন আপনাদের প্রবলেম না হয় মাইনাস জিরো চারশো মাইনাস জিরো চারশো এখানে কিন্তু দেখেন দুটো আমার মিলেই আছে তো আপনারা এখানে যে কাজটা করেন বিয়ার্স অনেকে এটা বুঝতে পারে না যে কোনটা দেখে কোনটা মিলাবেন নিচের উপরেরটার সঙ্গে নিচেরটা মিলাতে হবে আবার শুনে নেন উপরে যে এটা থাকবে দেখেন মাইনাস জিরো চারশো নিচে কিন্তু আপনার এক্সচেঞ্জ থাকতে পারে মাইনাস জিরো সাতশো মাইনাস জিরো ছয়শো মাইনাস জিরো এরকম থাকতে পারে তো নিচের এইটা উপরটার সঙ্গে মিলাতে হবে এইটা হচ্ছে ম্যান ফ্যাক্টর তো এখন মেলানোর জন্য আপনার ধরেন অনেক ক্ষেত্রে যে ভুলটা করেন আপনাকে একটু যদি দেখাই আমি সার্চে ক্লিক করতেছি আপনারা সকলে জানেন যে ডেট অ্যান্ড টাইম এই অ্যাপশনটা থাকে তো জাস্ট আমরা এখান থেকে ডেট অ্যান্ড টাইমে চলে গেলাম আসার পরে এই যে অ্যাপশনে দেখ আপনার অনেকে দেখেন এখানে কিন্তু এই যে অটো এটা কিন্তু অফ করে দিতে হবে সেট টাইম অটোমেটিকলি এটা আপনারা অফ করে দিবেন দেন এই অপশনতে ক্লিক করে দেবেন দেখেন দেওয়ার পর আমার কিন্তু সিলেক্ট করে দেওয়া আছে তো আপনার কিছু কথা আমি বলে দিতে চাই চাইবে সেটা হচ্ছে ভালোভাবে লক্ষ্য রাখেন ধরেন যদি আপনার ধরেন মাইনাস সিক্স আসে এই ক্ষেত্রে আপনার করবেন কি এই যে দেখেন ইউএস কানাডা উপরে এই যে সেন্ট্রাল আমেরিকা এটা সিলেক্ট করে দেবেন যদিও আপনি ধরেন যে মাইনাস ফাইভ আসে এই ক্ষেত্রে আপনার করবেন কি এই যে দেখেন ইউএসএ কানাডা এটার উপরে যেটা থাকে এটা দেবেন দেখেন দেন আপনার যদি এই যে মাইনাস এটা যদি আসে দেখেন এই বড়ো লাইনটা আসে এর উপরে যে আমি এটা দিছি অলরেডি দেওয়াই ছিল এইভাবে কিন্তু আপনাদেরকে এই সময়টা সেট আপ করে নিতে হবে তো আমার যেহেতু সেটা পড়াশি আমার হাত দিচ্ছি না তো এখন আপনাদেরকে আমি দেখেন এখানে আইপিটা কানেক্ট করার পরে দেন এখানে এখন আপনাদেরকে জিমেলটা লগ করতে হবে ফুল ফেটা কন্টিনিউ করেন আমি কিন্তু সব সিক্রেট সিস্টেমগুলো আপনার মাঝে বলে দিচ্ছি দেন লগ ইন করলাম লাইভে দেখাই দেবো দেখেন হানড্রেড পার্সেন্ট এখনও ক্রিয়েট হচ্ছে টেক্সট না অ্যাকাউন্ট কোনো প্রকার কোনো প্রবলেম নেই ভাই আর হিউজ কাজ হচ্ছে আপনার কিন্তু সকলেই জানেন যার কারণে কিন্তু আমি এত রিকোয়েস্ট পাইছি আর এটা কিন্তু বেশ আমার কিন্তু মুখের কথা নয় আপনাদেরকে একটু যদি আমি দেখাই দিই কেন একটু দেখেন এটা কিন্তু আমার মুখের কথা নয় যে আপনারা রিকোয়েস্ট করছেন কি না ও সরি দেন এখান থেকে মা এটি টেক লিখে আমি যেহেতু সার্চ করি জাস্ট এখানে ক্লিক করে দিলাম সিম্পলিভাবে এখানে আপনারা দেখেন আপনারা কতটা রিকোয়েস্ট করছেন আপনারা তাহলেই বুঝে যাবেন দেখেন এখান থেকে সিম্পলি আমি যদি ভিডিওতে চলে যাই আপনারা এই ভিডিওর কমেন্টটা দেখবেন এই যে দেখেন ফার্স্ট ভিডিওর কমেন্টটা দেখবেন তাহলে আশা করি বুঝে যাবেন যে কতটা রিকোয়েস্ট পাইছি আমি তো দেন এখন ব্রাউজার চলে আসতেছি এখানে আমরা সিম্পলিভাবে জিমেলটা লগ ইন করে নেব আইপি কানেক্ট করার পরে কিন্তু আমরা জিমেলটা লগ ইন করব তো সিম্পলিভাবে ইউ এল আই ফ্রেশ একটা জিমেল কিন্তু আমি ক্রিয়েট করে নিছি ভালোভাবে দেখেন এল পি লিপস অ্যাট দা রেট অফ জিমেল ডট কম এই যে দিয়ে দিলাম দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম জাস্ট একটু সময় নেবে তো এখানে এখন পাসওয়ার্ডটা দিয়ে দেবো সিম্পলিভাবে দেন নেক্সট ও সরি পাঁচটা রঙ দেখাচ্ছে আশা করি এবার নিয়ে নিশে তা নাকি সেভে ক্লিক করে দিলাম আমি যেই প্রসেসটা দেখাচ্ছি আপনারা যদি সম্পূর্ণ এই প্রসেসটা ফলো করতে পারেন কোনো প্রকার টেক্স না অ্যাকাউন্ট আপনাদের প্রবলেম হবে না যে কোনো সাইডতে এখানে ট্রাফিক নিয়ে আসে আপনারা কাজ করতে পারবেন আর নেক্সট ডে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো কীভাবে টেক্স না দিয়ে আপনারা ফেক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মেক করবেন এবং উড়াধরাভাবে আর্নিং করবেন যেহেতু চ্যান প্রচুর প্রবলেম তো চ্যানাপের আপডেটটাও বের করবে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে সমস্যা নেই জাস্ট এখান থেকে আগেই আমি জিমেলটা কপি নিচ্ছি একটু সময় দেন আর এই পেজগুলোতে একটু তাড়াহুড়া কম করবেন এই যে পেজগুলো ঘুরতেছে একটু ঘুরতে দেবেন এগুলা থেকে সব ক্লিয়ার হয়নি আমি এখান থেকে এবার সিম্পলি আবার জিমেলটা কপি নিলাম দেখেন তো জিমেলটা কপি নেওয়ার পরে দেন এখান থেকে এখন যে কাজটা করবো বের সেইটা হচ্ছে এখন চলে যাচ্ছি এখানে টেক্সট নাও আপনারা তো সকলে জানেন টেক্স লিখে আমি সার্চ করতেছি দেখেন তো টেক্সট লিখে সার্চ করার পরে ফার্স্টের লিঙ্কটাতে আপনারা সকলে চলে যাবেন হানড্রেড পার্সেন্ট নাম্বার আসবে আপনার টেক্সট এখন মেকও হবে কিন্তু এই নেট কানেকশানের নিয়ে মানে প্রচুর বর্তমানে ফ্যাসিলিটি বা আপডেটের মেথডের আপডেট হিসেবে কাজ করতেছে দেখেন লাগাতার কিন্তু আমরা দুই তিন মাস থেকে টেক্সট নেওয়ার কোনো প্রকার কোনো প্রবলেম হয় নাই আমাদের তো আমি কিন্তু এই মাসখানে এক মাস থেকে আপনাদের মাঝে শেয়ার করার ট্রাই করতেছি টেক্সনার নেওয়ার সিস্টেমগুলো কারণ এতদিন থেকে আমার কাছে কিন্তু বারণ ছিল তো যাই হোক যে দেখেন দেন এখানে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখান থেকে গেট স্টার্টেড ফ্রি এয়ারফোনটিতে ক্লিক করে দেবেন আগের স্যাম প্রসেসই কিছু বাস্ট কিছু এক্সচেঞ্জ আছে তো বেশ এখানে দেওয়ার পরে এখানে এখন একটা অনেক ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে দেখেন ধরেন আমি এই জায়গাটিতে জিঙালটা তো কপি ছিল পাস্ট করে দিলাম তো এখানে যেহেতু আমাদেরকে মানে সাবস্ক্রিপশনটা করে নিতে হবে দেন এখানে আমরা সাইনার ক্লিক করে দিলাম তো সাবস্ক্রিপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমার কিন্তু ধ্যাম করে একবারে উপরে চলে আসলো কি বুঝতে পারতেছেন এটা কিন্তু সাবস্ক্রিপশন হয় নাই আপনার অনেকেই মনে করছেন যে সাবস্ক্রিপশন কিন্তু হয়ে গেছে এখন যদি আপনার এখানে ক্লিক করে দেন ব্যাস তাহলে কিন্তু আপনার কোড আসবে না নাম্বারও আসবে না ভালোভাবে লক্ষ্য রাখেন এটা কিন্তু অটো উপরে চলে গেল মানে এটা আপডেট নিজে এই সিস্টেমটা এরকম একটা সিস্টেম চলে আসে যাতে আপনি ক্রিয়েট করতে না পারেন আবার একবার দিবেন ভালোভাবে লক্ষ্য রাখেন আবার একবার দিলাম দেন সাইন আপ এবার দেখেন এখানে সাকসেসফুলিভাবে সাবস্ক্রিপশনটা নিয়ে নিবে একটু সময় দেন জাস্ট একটু সময় দিতে হবে দেখেন এখানে এখনও প্লিজ অ্যাড দেখাচ্ছে এই যে দেখেন এবারে কিন্তু সঠিকভাবে সাবস্ক্রিপশনটা নিয়ে নিছে তো মেথডটা কিন্তু এই জায়গাতে তো একটু আপডেট নিছে প্রথমবার দিয়েই আপনারা কিন্তু যখনই মারবেন এটা কিন্তু সাবস্ক্রিপশনটা সঠিকভাবে নিবে না এবারে দেখেন সেকেন্ডবারে কিন্তু আমরা সঠিকভাবে নিয়ে নিয়ে দেন এখন আমরা চলে যাব এখানে হানড্রেড পার্সেন্ট কোড আসবে আপনাদের টেক্স না এখন মেকো হয়ে যাবে আর যত আইপি লাগে আমি আপনাদেরকে প্রোভাইড করব টেনশন কোনো কারণে কিন্তু ভাই আমার কাছে সময় দিয়ে নিতে হবে ভাই কারণ আমি আদার্স আরও অন্য সাইটগুলোতে কাজ করি প্রচুর বিজি থাকি ভাই আমি অন্যদের মতন ফ্রি নয় তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে যতটুকু পারি সময় ইনভেস্ট করার তো যাই হোক এখন দেখেন এরকম অপশনে একটু অ্যাড করবেন এটা ফু ফুলফিলভাবে একটু মানে কমপ্লিট হোক এই যে দেখেন কমপ্লিট হয়েছে দেন এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দেন আবার একটু সময় দিতে হবে জাস্ট একটু সময় দেন নেট ইসি প্রচুর স্লো কাজ করতেছে এই যে সিস্টেম চলে আসছে দেন এই যে আমি জিমেনটা সিলেক্ট করে দিচ্ছি এখানেও কিন্তু দুইবার দিতে হয় জাস্ট একটু সময় দিতে হবে এই যে আরেকবারে ক্লিক করে দিলাম টোটাল দেখেন আমাকে কিন্তু তিনবার ক্লিক করতে হলো তো কাইলে একটু সময় দেন হানড্রেড পার্সেন্ট সিস্টেম আসবে নাম্বার দেবে সব কিছু প্রোভাইড করবে আপনারা দেখতে থাকেন দেখেন আপনাদেরকে আমি লাইভ দেখাই দিচ্ছি আর আপনারা যারা ভিডিওটা স্কিপ করে করে দেখলেন আমার মনে হয় না আপনারা কাজ করতে পারবেন সো আজে বাজে কমেন্ট করবেন না যারা ফুল ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করি শুধু তারাই এখানে সঠিক হয়তো অ্যাকাউন্ট মেক করে অ্যাকাউন্টটা টিকাইতে পারবেন তো একটু সময় দিতে হবে কারণ যেহেতু ফোনের ডাটা দিয়ে মানে কাজটা চালাচ্ছি একটু সময় দেন কাইন্ডলি কষ্ট করে কারণ আমি কোনো প্রকার কিন্তু ভিডিওটা স্কিপ করবো না যতটুকু আসে আমি আপনাদেরকে সব কিছু লাইভ দেখায় দেব অ্যাকাউন্ট কেন ক্রিয়েট হবে না ভাই আমরা টেক্সট নেয়ার উপরেই শুধু কাজ চালাচ্ছি তার মানে বুঝতে পেরেছেন দেখেন সিস্টেম কিন্তু চলে আসছে সব লাইভ দেখাচ্ছি এখানে আপনার আপনারা মনের মর্জি মতন এরিয়া কোড বসায় দেবেন ধরেন আমি আটশত এক দিয়ে দিলাম দেন এখান জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিব দেখেন নাম্বার কেন প্রোভাইড করবে না নাম্বার প্রোভাইড করছে ভাই দেখেন এখানে একটা বিষয় মনে রাখবেন সবসময় কিন্তু এই নাম্বারটা সবচাইতে ভ্যালিড হয় আমি কিন্তু যতবার এখন মেক করছি আপনার লক্ষ্য রাখছেন কিনা জানি না নিচ থেকে উপরের নাম্বারটা আমি সব সময় নিয়ে থাকি সো এবারও তাই করব এই নাম্বারটা সবাই নেবেন দেখেন এই নাম্বারটা সবাই নেবেন দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম জাস্ট একটু সময় দিতে হবে হানড্রেড পার্সেন্ট দেখেন আমাকে নাম্বার প্রোভাইড করবে কোনো প্রকার কোনো প্রবলেম ছাড়াই তো বুঝতে পারলেন যে আসলে একটা ভিডিওর মধ্যে দেখেন কতগুলো মেথড আপডেট নিছে দেখেন কতোগুলান জায়গায় কিন্তু মানে সিস্টেমগুলো চেঞ্জ হয়ে গেছে তারপরে কিন্তু একটা নাম্বার প্রোভাইড করছে ভাই সিবিআর কাজগুলো হচ্ছে এইরকম ম্যাথডের উপর চলে শুধু ভালোবাসা দেখান মাই আইটি মা আইটি টেক এবং সুমন টেক টোয়েন্টি ফোর চ্যানেল চেষ্টা করবে আপনাদেরকে যতটুকু পারে ফ্রি সাপোর্ট দেওয়ার ফ্রিতে যেটা দিবে ফ্রিতে দিবে ভাই আমার কাছে পেড বলে কোনো শব্দ নাই কারণ অনলাইনে পেড বলে কিছু হয় না আমি মনে করি আপনার হয়তো মনে করেন যে পেইড করলে অনেক কিছু এইটা সেইটা সো সেটা আপনাদের ব্যাপার আমার দিক থেকে আমি যেটা মনে করি পেইড মানে সব ফ্যাক্ট সব ভুয়া যার কারণে আমি কিন্তু সব সচরাচর সব ভিডিওতেই বলে থাকি এখনও বলবো এবং বারবার বলবো আমার কাছে পেইড বের কোনো মূল্য নেই আমি যা দেবো ফ্রিতে দেবো শুধু ভালোবাসা দেখাবেন এতটুকু হলেই হচ্ছে তো এখানে একটু সময় দেন দেখেন এই যে সব সব প্রসেস কিন্তু চলতিছে হানড্রেড পার্সেন্ট তারা দেখেন নাম্বার প্রোভাইড করবে আমাকে এখানে আসে আপনারা করেন কি তারা করেন নাম্বার দিচ্ছে না কেন নাম্বার দিচ্ছে না কেন ভাই সময় দিতে হবে এখানে সময় দেন একটু আর এখনও কাইন্ডলি একটু কষ্ট করে যদি ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবেন ভাই কারণ লাইক করতে তো আপনাদের টাকা লাগতেছে না বিনিময়ে আমি চেষ্টা করি ভালো কিছু আপনাদেরকে দেওয়ার সো একটু ভালোবাসা দেখান ভিডিওতে একটা লাইক করে দেন চ্যানেলের কোনো নতুন দশক থাকলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেল সদস্য হয়ে যাবেন তো কাইন্ডলি এখানে একটু সময় দি মানে দেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট এখানে চলে আসবে বা এখানে প্রবলেম ফেস করলে সেটাও বলে দিচ্ছি জাস্ট একটু সময় দেন আগে আমাদের কিছু কিছু ক্ষেত্রে এখানে দশ মিনিট পর্যন্ত ওয়েট করতে হচ্ছে তারপরে কিন্তু একটা নাম্বার দিচ্ছে সো আমার মনে হয় এটাতে এত সময় লাগবে না তারপরে দেখি কত টাইম নেই জাস্ট একটু সময় দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে ব্যাটস গুগল ভয়েসে যারা কাজ করেন তারা কিন্তু এই টেক্সট নাও দিয়ে উড়াধুরাভাবে কাজ করতে পারবেন গুগল ভয়েসের কাজ আর সাইন আপ নিয়ে যারা কাজ করেন তারাও তো করতে পারবেন কারণ সকলে জানেন যে টেক্স নাই কিন্তু সরাসরি সাইন আপের জন্য অফার লিঙ্ক প্রমোট করা যায় আপনারা কিন্তু সকলে জানেন যে টেক্স নাই কিন্তু যে কোনো সাইন আপের জন্য যে কোনো সিপি নেটওয়ার্কের লিঙ্ক সরাসরি কিন্তু টেক্স নাই প্রমোট করা যায় সো আপনারা কিন্তু যেহেতু চান টেক্স নাই সাইন আপের কাজও করতে পারবেন অ্যাপিলেট মার্কেটিংও করতে পারবেন এবং টেক্স নাই কিন্তু আপনারা বের ট্রাফিককে নিয়ে ক্যাশ আপের কাজ করতে পারবেন পেপালের কাজ করতে পারবেন যত প্রকার আর কি অনলাইনের সেক্টরের কাজগুলো আছে আপনারা কিন্তু সব কাজগুলো করতে পারবেন শো ফুলভটা কন্টিনিউ করেন আমি আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি দেখেন এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট নাম্বার প্রোভাইড করবে কিন্তু আগে এখানে আমি আগে তিপ্পান্ন পর্যন্ত দেখবো এখানে দেখেন এগারোটা একান্ন এ এম বাজে জাস্ট তিপ্পান্ন পর্যন্ত আগে আমি একটু দেখব তারপরে যদি না হয় আরেকটা সিস্টেম আছে ওটা করে দেখ মানে বলে দিচ্ছি দেখেন লাইভই তো করে দেখাবো জাস্ট এখানে একান্ন বাজানো তিপ্পান্ন বাজলে তারপরে আমি ওই মানে ওই প্রসেসটা প্রয়োগ করবো যদি এই সিস্টেমে না হয় আর কি কালে আর একটু সময় দেই তো এখনও টাইম নিচ্ছে তো বার্স কিছু করার নেই আপনাদেরকে কাইন্ডলি একটু কষ্ট করে সময় দিতেই হবে দেখেন এখানে কিন্তু আমাকে হানড্রেড পার্সেন্ট তারা নাম্বার প্রোভাইড করবে এখানে কোনো টেনশানের কারণ নাই আমি যেহেতু বলছি আপনাদেরকে লাইভ দেখায় দেব মানে লাইভই দেখাই দেবো জাস্ট তিপ্পান্ন পর্যন্ত দেখি না হলে অন্য একটা সিস্টেম আছে প্রয়োগ করে দেখাই দিচ্ছি নাম্বার কেন দেবে না তো তিপ্পানো বেজে গেছে যেহেতু দেয় নাই সো আর আপনারা কিন্তু অবশ্যই পাঁচ পাঁচ ছয় মিনিট ওয়েট করবেন এই পজিশানে তারপরে যদি না দেয় সেই ক্ষেত্রে এখানে এখন যে কাজটা করবেন দেখেন এক ধাপ মাইনাস ব্যাক করে যাচ্ছি আমি সিম্পলভাবে একটু দেখেন আমি কিন্তু এক ধাপ ব্যাক করে যাচ্ছি এ যে দেখেন আমি কিন্তু এক ধাপ ব্যাক করে আসলাম মানে দুই ধাপ ব্যাক করে আসলাম তো আসার পরে জাস্ট পেসটা রিলোট হয় একটু কমপ্লিট হোক দেন দেখেন কোন প্রসেসটা আবার প্রয়োগ করবেন দেন আবার কন্টিনিউ উইথ গুগল অপশানটিতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে কাইন্ডলি আবার একটু সময় নেবে এই যে আবার সিস্টেম চলে আসছে এরকম সিস্টেম আসার পরে দেন আবার দেখেন কী কৃপসে কাজ করতে হবে আপনাদেরকে তো আশা করি সবার কিন্তু এই সিস্টেমটা আসবে না ওখানে ডাইরেক্টলি আসবে কিছুক্ষণ সময় দিলে কিন্তু আমার যেহেতু আসছে কোনো প্রবলেম নাই এই এই প্রবলেমটা হয় আরও ভালো হলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারলাম কারণ একটা ভিডিও আপনারা কষ্ট করে দেখবেন যদি কাজ না হয় তাহলে কোনো লাভ হলো বলেন যার কারণে এই সিস্টেমটা আসছে আর ভালো হলো আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিতে পারলাম তো জাস্ট একটু সময় দিতে হবে কারণ জিমেলটা আবার তারা প্রোভাইড করবে আর নেট একটু স্লো ভিহার্স যার কারণে কিন্তু এতটা সময় নিচ্ছে তো কোনো প্রবলেম নেই সময় নেক আর আরেকটা বিষয় আপনাদেরকে আবারও বলতে চাই বিহার্স দেখেন আমি কিন্তু যেইটা করতেছি আপনাদের সামনে কিন্তু আমি লাইভে করতেছি সো ধৈর্য ধরা নয় ফুল ভিওটা আপনারা কন্টিনিউ করেন কারণ যেহেতু ম্যাথড প্রতিনিয়ত আপডেট চলতেছে তার কারণে নাম্বার নিতে গেলে কিন্তু এখানে একটু আপনাদেরকে কষ্ট করতেই হবে কিছু করার নেই ভাই দেখেন এবারে কিন্তু আপনাদের আর এরিয়া কোড এই সিস্টেমগুলো কিন্তু চাইবে না এবারে কিন্তু ডাইরেক্টলি নাম্বার প্রোভাইড করবে জাস্ট একটু সময় দেন আমি জানি ভিডিওটা একটু লং হচ্ছে কিছু করার নেই কারণ ম্যাথডটা আপনাদেরকে যাতে পুরো ফুলফিলভাবে দেখাতে পারি যার কারণে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি হ্যাঁ জাস্ট আরেকটু সময় দিতে হবে আর ব্যাটস আরেকটা বিষয় হচ্ছে ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কাইন্ডলি দেখেন নাম্বারটা কিন্তু আমাকে এখন দিয়ে দিবে সেটা প্রবলেম নেই আর ভিডিওর বিষয়ে দেখেন আমাকে কিন্তু নাম্বারটা দিয়ে দিছে আমি কিন্তু লাইভ আপনাদেরকে দেখাই দিলাম ব্যাটস এর ওপরে কিন্তু আর কোনো কথা থাকতে পারে না আপনাদের প্রচুর রিকোয়েস্ট পাইছি প্রচুর আমি কিন্তু ভিডিওটাও দেখাই দিছি যে ভিডিওতে আমি কত পরিমাণে কমেন্ট পাইছি যে সুমন ভাইয়া নাম্বার দিচ্ছে না নাম্বার দিচ্ছে না দেখেন আমি কিন্তু নাম্বার লাইভে আপনাদেরকে নিয়ে দেখাই দিছি নাম্বারকে আমাকে প্রোভাইড করছে ভাই দেখেন নাম্বার কিন্তু আমাকে তারা প্রোভাইড করছে সো এই প্রসেসটাই কিন্তু আপনাদেরকে নাম্বার নিতে হবে ভাই টাকা দিয়েও আপনাদের মাঝে ম্যাথডগুলো আমি কেউ শেয়ার করবে না কারণ যেহেতু সিপিএর মানে বিগ বিগ কাজগুলো কিন্তু মানে টেন্ডার পপ দিয়ে কাজগুলো হতো সেগুলো কাজগুলো কিন্তু এখন এই টেক্স নেওয়া অ্যাপ্লিকেশানটা দিয়ে হচ্ছে তো পাশে দেখেন ভালোবাসা দেখান আরও আরও আপডেট আপডেট ট্রাফিক সুজগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো দেখেন বেশ নাম্বার কিন্তু আমি লাইভে আপনাদেরকে বলছি প্রথম দিকে যে নিয়ে এসে দেখাবো নিয়ে এসে দেখাই দিয়েছি কোন কোন প্রসেস প্রয়োগ করছি আপনারা কাইন্ডলি সেম প্রসেসটা প্রয়োগ করবেন আপনাদেরও হয়ে যাবে আবারও বলবো কোনো প্রবলেম ফেস করলে ভিডিও ডিসিশন চেক করবেন চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে জয়েন হবেন দেন কোনো তারপর আমাকে নক করবেন আমি যদি অনলাইনে থাকি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার সো এইভাবে আপনাদেরকে টেক্স না এখন মেক করতে হবে ভাই আর আরও যে ট্রাফিক সোর্সগুলো আপনাকে দেখাতে চাইছি নেক্সট ভিডিওতে দেখাই দেবো এইভাবে আপনারা এখানে যত খুশি এখন কাজ করবেন কোনো প্রকার অ্যাকাউন্টের প্রবলেম হবে না শুধু একটু নেট কানেকশানটা এখন আবার চেঞ্জ করে নেবেন এখন আবার দিয়ে ধরেন আমার এটা ইউজ করা আসে এখান থেকে আপনারা আবার এই নেট কানেকশানটা ধরে নেবেন তাহলেই হচ্ছে দিয়ে এখন এখানে আপনার যত খুশি তত চ্যাট করবেন কোনো প্রকার অ্যাকাউন্টের প্রবলেম নেই কোনো সমস্যা নেই সো আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন ব্রেডস তো আজকের বেশি কথা না আজকের ভিডিওটি এ পর্যন্তই নেক্সট ডে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা সুমন টেক টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকবেন শুভকামনা রইল